কিছু হোঁচটের পর আমি হোঁচট বলছি এই এই জায়গা থেকে যে এর মধ্যে বিএনপির সঙ্গে যুগপদ আন্দোলনের যে দলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম মনে করা হয় বা বিএনপি মনে করে সেটা হচ্ছে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের বিএনপি যে যুগপদ আন্দোলনগুলো ছিল সেগুলোর একেবারে ডিসেম্বরের শুরু থেকে অর্থাৎ 16ই ডিসেম্বর বা জানুয়ারিতে এসে সেটা আরও গভীর রকম সংকট দেখা দেয়। ইভেন গণতন্ত্র মঞ্চের একটা অন্যতম দল গণ অধিকার পরিষদ, তারা যুগপদ আন্দোলন থেকে একরকম দূরেই সরে যায় এবং আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয় যে তারা গণতন্ত্র মঞ্চে তো যাবেই না, ইভেন যুগপদে আন্দোলনে থাকবে কি থাকবে না, কারণ তাদের এর আগে নানান ঘোষণা ছিল তারা 300 আসনে নির্বাচন করবে বা এই ধরনের বিষয়। এবং গণতন্ত্র মঞ্চ যেই রাজনৈতিক আদর্শে, গণ অধিকার পরিষদ যে রাজনৈতিক আদর্শ নৈতিকতার জায়গাটার কথা বলে সেই জায়গাটায়